পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এখন কেমন লাগছে? এখন আগের থেকে অনেকটা ভালো আছি বাবা। আমি যে ওষুধগুলো এনে দিয়েছি সেগুলো খাবেন, দেখবেন আরো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তুমি যতই চেষ্টা করো কিচ্ছু হওয়ার নয়। উপরের ডাক যে এসে গেছে বাবা, উপরের ডাক আমি শুনতে পাচ্ছি। আর উপরের ডাক এসে গেলে কোনো ডাক্তার ওষুধ কোনো কিছুতেই যে কিচ্ছু হয় না, আমি বেশ বুঝতে পারছি। আমি পুরোপুরি ভালো বোধ হয় আর কখনোই হব না। ডাক্তারটা কে, আপনি না আমি? কি ব্যাপার, তোমার এত হাসির কি হলো? যাক, তুমি স্বীকার করলে যে তুমি ডাক্তার, এই কদিন যা শুরু করেছিলে। স্বীকার না করে তো আর কোনো উপায় নেই, দিন দিন যা দজ্জাল হয়ে উঠেছো তুমি। কি, আমি দজ্জাল? দাঁড়াও বাবা, বাবা কোথায় আপনি? আমরা সাক্ষাৎ মহাদেবের দর্শন পেলাম, কি ভাগ্য আমাদের! আমরা জানতাম এরকম কিছু একটা হবে। কে মহাদেব? এসব কি আজেবাজে কথা বলছেন আপনারা? বাবা, তুমি এদেরকে এনেছো? হ্যাঁ রে মা, ওনারা যে দর্শন করতে চেয়েছিল মা। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না বাবা। আমি তোদের সব কথা শুনেছি রে গৌরী, তোর মা তো স্বপ্ন পেয়েছিল তাই তোদের এখানে ডেকে এনেছে। জানিস গৌরী, আমরা যেভাবে অলৌকিকভাবে তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম সেইভাবেই তো, সেই অলৌকিকভাবে তো তোর সঙ্গে মহাদেবের বিয়ে হয়েছে। বিয়ে তো আগেই ঠিক ছিল রে গৌরী, আর এই মহাদেবের কারণে তো তোর মা প্রাণে বাঁচলো গৌরী। আপনি ভুল করছেন, মায়ের প্রাণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বাঁচিয়েছে। সে তুমি যাই বলো বাবা, সবই তো তোমার কৃপা। আমাদের ভাগ্য তো খুলে গেল রে মা, তার মানে জামাই বাবা মহাদেব আর তুই পার্বতী, তোমরা জানো যে উনি ঈশ্বরের অংশ, আর তার প্রমাণও আছে। গলায় নীলকণ্ঠ আর কপালে কপালে ত্রিনয়ন। সর্বনাশ করেছে, ডাক্তারবাবু তো এক্ষুনি খেপে উঠবে। আমি তখন প্রচন্ড চিন্তায় কথাগুলো বলে ফেলেছি, এই যে দেখছি তার থেকেই বিপদ হয়ে গেল। বাবা বাবা তুমি থামো, এসব তুমি কি বলছো, চুপ করো তুমি। খবরদার বলে দিচ্ছি, আপনি আর এই ধরনের কথা একদম বলবেন না, এখানে কোনো ঈশ্বর নেই। তুমি যতই অস্বীকার করো না কেন বাবা জীবন, আমি জানি, আমি জানি তোমার গলায় সাপ জড়িয়ে সেটা প্রমাণ করে দিয়েছি তুমি সাধারণ মানুষ নও। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।